মল্লিকা ও উত্তমের বর্তমান বয়সের সমষ্টি 40 বছর, 5 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 7:8। মল্লিকার বর্তমান বয়স কত হবে? এই অনুপাত থেকে আমি ধরে নিলাম 5 বছর আগে মল্লিকার বয়স ছিল 7x বছর এবং উত্তমের বয়স ছিল 8x বছর। সেক্ষেত্রে 5 বছর পরে মল্লিকার বয়স হয়ে যাবে 7x+5 বছর এবং এটাই হয়ে যাবে বর্তমান বয়স। উত্তমের ক্ষেত্রেও তাই, বর্তমান বয়স হয়ে যাবে 8x+5 বছর। এখন কোশ্চেনে বলেছে মল্লিকা ও উত্তমের বর্তমান বয়সের সমষ্টি বা যোগফল 40 বছর। মল্লিকার বর্তমান বয়স যোগ উত্তমের বর্তমান বয়স সমান 40 বছর। এখানে 7x-এর সঙ্গে 8x যোগ করলে 15x, আর এখানে 5-এর সঙ্গে 5 যোগ করলে 10 = 40। তাহলে এই 15x = 40 থেকে 10 বিয়োগ করলে 30, 15 × 2 = 30, ফলে x = 2। কোশ্চেনে মল্লিকার বর্তমান বয়স কত জানতে চেয়েছে। তো মল্লিকার বর্তমান বয়স আমরা জানি 7x+5, তো এই 7x+5 এর মধ্যে x-এর মান আমরা জেনে গেছি 2। তো এই 7x-এর x-এর জায়গায় আমি 2 বসিয়ে দিলাম, তাহলে 7 × 14 + 5 = 19। সুতরাং মল্লিকার বর্তমান বয়স 19 বছর, যেটা রয়েছে অপশন সিতে, তাই অপশন সি 19 বছর হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেনে উত্তমের বর্তমান বয়স জানতে চাইলে 21 বছর হতো। এই অনুপাত থেকে আমি ধরে নিলাম 5 বছর আগে মল্লিকার বয়স ছিল 7x বছর এবং উত্তমের বয়স ছিল 8x বছর। তাহলে 5 বছর আগে দুজনের মোট বয়স ছিল 7x + 8x = 15x বছর। এখন আমি যদি সঠিকভাবে 5 বছর আগে মল্লিকা উত্তমের বয়সের যোগফল বের করতে চাই, সেক্ষেত্রে মল্লিকারও বর্তমান বয়স থেকে 5 বছর কমবে, উত্তমেরও 5 বছর কমবে। সেক্ষেত্রে 5 বছর আগে তাদের বয়সের যোগফল হবে 40 থেকে দুজনের 5-5 করে কমছে, মানে 10 কমছে, অর্থাৎ 40 থেকে 10 কমলে 30। তাহলে এইভাবে দেখলে 5 বছর আগে দুজনের বয়সের যোগফল হচ্ছে 7x + 8x = 15x বছর, যেটা সঠিকভাবে যদি আমরা দেখি 40 থেকে 10 বিয়োগ করলাম 30 বছর, তাই 15x = 30 লিখেছি। 15 × 2 = 30, তাহলে x = 2। কোশ্চেনে মল্লিকার বর্তমান বয়স জানতে চেয়েছে, তো এটা তো আমি 5 বছর আগে মল্লিকার বয়স ধরেছিলাম 7x বছর। বর্তমান বয়স আসতে হলে আমাকে 5 বছর পরে আসতে হবে, অর্থাৎ 7x + 5 বছর হয়ে যাবে মল্লিকার বর্তমান বয়স। বাট এক্সের মান আমরা এখন 2 জেনে গেছি, এক্সের জায়গায় 2 বসালাম, 7 × 2 = 74, তার সঙ্গে 5 যোগ করলাম 19 বছর। সুতরাং মল্লিকার বর্তমান বয়স 19 বছর, অপশন সি কারেক্ট অ্যান্সার। কোশ্চেনটি তোমরা দেখতে পাচ্ছ এখানে x³ - 1/x³ এর মান আমাদের বের করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের এটা বলে দিয়েছে এটার সাহায্যে আমরা এর মান বের করবো। তো প্রথমে ব্র্যাকেট খুললাম, এক্সের সঙ্গে 3 গুণ করলে 3x, মাইনাস এক্সের সঙ্গে 2y(x) গুণ করলে x কেটে যায়, 2 পড়ে থাকে, তাই 2 লিখেছি, সমান 3y(x). তারপর এই 3x কে লিখলাম, সমান চিহ্নের ডান দিকে 3y(x) ছিল, এটা বাঁদিকে আসলে -3y(x) হলো, আর -2টা সমান চিহ্নের ডান দিকে গেলে +2 হলো। এরপর দেখতে পাচ্ছি এখানেও 3 আছে, এখানেও 3 আছে, তো 3 কমন যাচ্ছে, 3 কমন গেলে ভেতরে থাকছে x - 1/x = 2, যেরকম আছে লিখলাম। তাহলে x - 1/x = 2/3। এরপর দুই দিকে কিউব করে দিলাম। এবার যেহেতু আমরা ফর্মুলা জানি a³ - b³ - 3ab (a-b), সেক্ষেত্রে ফর্মুলা অনুযায়ী করলে এরকম হবে, এখানে x কেটে দিলাম, আর x - 1/x মান আমরা আগেই জেনেছিলাম 2/3, তো এটা এই জায়গায় লিখলাম। এরপর 3 কেটে দিলাম, -2 সমান চিহ্নের ডান দিকে গেলে +2 হবে, 2-এর সঙ্গে এই 8/27 যোগ করলে 2 পূর্ণ 8/27 হবে, যেটা রয়েছে অপশন ডিতে, তাই অপশন ডি সঠিক উত্তর। অঙ্কটি তোমরা এইভাবেও করতে পারো।